আমাদের যে ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্টিং স্কুল এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আপনারা দেখে উপকৃত হবেন ইনশাল্লা ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন আচ্ছা আমরা গতদিন আলোচনা করেছিলাম সিবিপি পাঁচ নম্বর যে অঙ্ক এই পাঁচ নম্বর অঙ্ক পাঁচের সি নাম্বার যেটা এসেছিলো সিবিপি কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস এই অধ্যায় থেকে যে অঙ্কটা এসেছিলো সেই অঙ্ক আমরা ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম আপনারা দেখে নিতে পারেন আর আজকে আলোচনা করবো ওয়ার্কিং ক্যাপিটাল সি ওয়ার্কিং ক্যাপিটাল অধ্যায়ের যে আলোচনা তো এখানে বলা আছে এ প্রফর্মা কস্ট শিট অফ এক্স ওয়াই জেড কোম্পানি কস্ট শিট এক্স ওয়াই জেড এর প্রস্ট কস্ট এর তথ্যসম নিম্ন তথ্যসম প্রোভাইড করছে দিচ্ছে কস্ট পার ইউনিট প্রতি ইউনিটের কস্ট এখানে দেওয়া আছে টাকায় আচ্ছা র ম্যাটেরিয়ালস হচ্ছে বান্ন টাকা ডাইরেক্ট লেবার হচ্ছে উনিশ টাকা পঞ্চাশ পয়সা ওভারহেড হচ্ছে টাকা মোট টোটাল কস্ট হচ্ছে কত একশো দশ টাকা পঞ্চাশ পয়সা এর সঙ্গে প্রফিটটা যোগ যোগ আর আমাদের কনভার্সন পিরিয়ড গুলো আমরা জানি কনভার্শন পিরিয়ড গুলো আমাদের এখানে যে দেওয়া থাকে কনভার্সন পিরিয়ড তো কনভার্সন পিরিয়ড এর এখানে আমরা দেখবো আহ কনভার্সন পিরিয়ড এখানে বলা আছে এভারেজ র ম্যাটেরিয়ালস ইন স্টক ওয়ান মান্থ এক মাস এভারেজ ম্যাটেরিয়াল ইন প্রসেস হাফ এ মান্থ আচ্ছা তারপরে বলা হচ্ছে ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার সাপ্লায়ার কর্তৃক যারা মাল সরবরাহ করে অর্থাৎ অ্যাকাউন্টস পেবল তাদের লেগেন পেমেন্ট হচ্ছে ওয়ান মান্থ তারপরে আছে ক্রেডিট অ্যালাউড টু ডেপ হচ্ছে টু মান্থ টাইম লেগেন পেমেন্ট অফ ওয়েজেস ওয়ান অ্যান্ড হাফ উইক

কত টাকা ক্যাশে সেলস করছে সেটা দেওয়া আছে আমাদের ক্রেডিট সেলসটা বের করতে হবে তারপরে বলা আছে ক্যাশ ব্যালেন্স ইজ এক্সপেক্টেড টু বি টাকা এক লক্ষ বিশ হাজার আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা ক্যাশ ব্যালেন্স হাতে রাখতে হবে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড টু ফাইন্যান্স এ লেভেল অফ অ্যাক্টিভিটি অফ সত্তর হাজার ইউনিট অফ আউটপুট তো এখানে আমাদের আপনাকে রিকোয়েস্ট করছে অনুরোধ করছে একটি ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্ট প্রস্তুত করার জন্য একটি স্টেটমেন্ট প্রস্তুত করার জন্য যেখানে ওয়ার্কিং ক্যাপিটাল শো করতে হবে আচ্ছা লেভেল অফ অ্যাক্টিভিটি হচ্ছে কত সত্তর হাজার ইউনিট সত্তর হাজার ইউনিটের জন্য আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল শো করতে হবে দেখাইতে হবে ইউ মে অ্যাজুম দ্যাট তুমি অনুমান করো যে বা ধরো যে প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার উৎপাদন আমাদের সমানভাবে হয়েছিল বছরব্যাপী সমানভাবে উৎপাদন হয়েছিল অ্যান্ড ওয়েজেস অ্যান্ড ওভারহেড সিঙ্গলি ওয়েজেস এবং ওভারহেড আমাদের সমানভাবে জমা হয়েছিল তো বা ঘটেছিল এরকম এখানে ইনফরমেশন আমাদের দেওয়া আছে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা এখানে সবচেয়ে যে বিচলিত ছিলাম এখানে যে আমরা আমাদের যে গতানুগতিক যে ইয়েটা লেগেন পেমেন্ট বা কোন পিরিয়ড আমাদের যেটা দেওয়া থাকে কোন বাসন পিরিয়ডে আমাদের র মেটেরিয়ালসের দেওয়া আছে এবং আমাদের প্রসেস দেওয়া আছে ডব্লিউ আইপি দেওয়া আছে ওয়ার্কিং প্রসেস দেওয়া আছে বাট ফিনিশ গুডসের দেওয়া নেই ফিনিশ গুডসের আমাদের ফিনিশ গুডসের যে কনভার্সন পিরিয়ড এই ফিনিশ গুডসের কনভার্সন পিরিয়ডটা এখানে দেওয়া নেই তো দেওয়া না থাকলে আমরা সেটি ধরবো না সহজ কথায় তো এখানে প্রথমে ওয়ার্কিং করতে হয় আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি বিস্তারিত ক্লাস দেখার জন্য আমাদের আগেকার ক্লাসগুলো দেখবেন তাহলে সহজে বুঝতে পারবেন তো ওয়ার্কিং আমরা করবো প্রথমে ডব্লু আইপি ওয়ার্কিং প্রসেসের ইউনিট কস্ট আমরা নির্ণয় করব ম্যাটেরিয়ালস আমরা জানি ম্যাটেরিয়ালে হান্ড্রেড পার্সেন্ট ধরবো ম্যাটেরিয়ালস কত ছিল আমাদের ম্যাটেরিয়ালস ছিল এখানে বান্ন টাকা তাহলে বান্ন টাকা আমরা হানড্রেড পার্সেন্ট ধরেছি কত বান্ন টাকা লেবার এবং হচ্ছে ওয়ারহেড যেটা থাকবে লেবার উনিশ টাকা পঞ্চাশ পয়সা এবং হচ্ছে এটা হচ্ছে উনচল্লিশ টাকায় এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট করে ধরব এটা উনিশ টাকা পঞ্চাশ পয়সা ফিফটি পার্সেন্ট ধরে নয় টাকা পঁচাত্তর পয়সা আর উনচল্লিশ টাকা ফিফটি পার্সেন্ট ধরে উনিশ টাকা পঞ্চাশ পয়সা যোগ করলে আমরা টাকা পয়সা পাবো এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রসেস এর আর কি তারপরে আছে টোটাল কস্ট পার ইউনিট আমাদের টোটাল কস্ট পার ইউনিট এটা না করলেও হতো সমস্যা নেই এটা ওকে করে আছে এটা ওকে আমাদের এখানে যে আছে টোটাল কস্ট পার ইউনিট আমাদের এটা দেওয়া আছে তো আমরা এটা না করলেও হতো যদি ফিনিশ গুডসের হয় ফিনিশ গুডসের যেহেতু এখানে নাই তো ফিনিশ গুডস আমরা ধরবো না ফিনিশ গুডস হলে এখানে আমরা কস্ট অফ ফিনিশ গুডস কথাটা লিখতাম তো যেহেতু যেহেতু নাই সেহেতু আমরা এটা লিখবো এটা করলেও হবে না করলে হবে আচ্ছা কিন্তু আমাদের এখানে ওয়ার্কিং করতে হবে এখানে কেট সেলসের কথা বলা আছে এই যে ওয়ান ফোর্থ অব দ্য সেলসের এক চতুর্থাংশ হচ্ছে কি ক্যাশ বেসিস তার নগদের সেলস হচ্ছে ওয়ান ফোর্থ তার নগদের সেলস যদি ওয়ান ফোর্থ নগদটা যদি বাদ দিয়ে মোট সেলস তাহলে ক্রেডিট সেলস পাবো তাহলে ক্রেডিট সেলস হবে সেলস ক্যাশ সেলস ইউনিট সতেরো হাজার ইউনিট আমরা কী করবো সেলস করবো প্রোডাকশন করবো বসলে সে সেলস করবো সতেরো হাজার ইউনিট সেই সত্তর হাজার ইউনিট থেকে আমরা সতেরো হাজার ওয়ান ফোর্থ ক্যাশ সেলস তাহলে ক্যাশ সেলসটা আমরা কী করব বাদ দেবো তাহলে ক্যাশ সেলস আমরা কী করছি এখান থেকে ওয়ান ফোর্থ করলে কত সত্তর হাজার পাঁচশো টাকা সত্তর হাজার পাঁচশো টাকা ক্যাশ সেলস যদি সত্তর হাজার প্রোডাক্ট সেলস থেকে বাদ দেয় তাহলে বান্ন হাজার পাঁচশো টাকা আমরা ক্রেডিট সেলস পাবো এটা হচ্ছে আমাদের ক্রেডিট সেলস বান্ন হাজার পাঁচশো ইউনিট ওকে আচ্ছা আর কোন ভার্সন যে পিরিয়ডটা এটা আমাদের করলে হবে না করলে হবে আমাদের করলে সহজ হয় না করলে কোনো সমস্যা নেই তো র ম্যাটেরিয়ালস আমরা এখানে উপাদান সহ দেওয়া আছে কষ্টে আর কোন পিরিয়ড উইক দেওয়া আছে তো আমরা এখানে প্রথমে র ম্যাটেরিয়ালস আছে ওয়ান মান্থ তো ওয়ান মান্থ যেহেতু এখানে আমাদের অঙ্কে দেখবো যে সর্বশেষ কোন ডিউরেশনে বা মেয়াদে ধরছে তো এখানে আমরা দেখছি ওয়ান অ্যান্ড হাফ মান্থ মানে ওয়ান অ্যান্ড হাফ মান্থ মানে এত সরি ওয়ান অ্যান্ড হাফ উইক মানে এত উইক তাই না এতই তো এই উইক বুঝাইছে তার মানে এখানে আমাদের ডিউরেশন যে পিরিয়ডটা এটা উইকে ধরা আছে সর্বনিম্ন কোনটা উইকে উইক ধরে আমরা হিসাব করব হুম তাহলে চার সপ্তাহে এক মাস আমরা ধরি চার সপ্তাহে এক মাস তাহলে এখানে আমাদের র ম্যাটেরিয়ালস ওয়ান মান্থ আছে তার মানে এখানে চার সপ্তাহ আছে এখানে কোন মাসের পিরিয়ড উইক লিখেছি মানে চার সপ্তাহে এক মাস তো র ম্যাটেরিয়ালস আমাদের স্টে করে কত চার সপ্তাহ এক মাস তারপরে আছে ওয়ার্কিং প্রসেস ওয়ার্কিং প্রসেস আমাদের স্টে করবে কত হাফ মান্থ হাফ মান্থ মানে পনেরো দিন পনেরো দিন মানে চার মাসে যদি এক চার সপ্তাহে যদি এক মাস হয় তাহলে দুই সপ্তাহে কত পনেরো দিন অর্থাৎ সপ্তাহতে রূপান্তর করে দিচ্ছি আমরা অর্থাৎ ওয়ান মান্থ সমান ওয়ান মান্থ সমান কত ওয়ান মান্থ সমান ফোর উইক ওয়ান মান্থ সমান ফোর ইক্স এটাই আমরা ধরছি তাহলে পনেরো দিন সমান সমান কত হবে টু ইক্স তারপর ফিনিশ গুড যেহেতু নাই ফিনিশ গুডস এখানে নাই তো এটা নিয়ে আমাদের চিন্তা ছিলাম ফিনিশ গুড না থাকলে এটা আমরা দিব না এটা আমরা লিখেছি এটা লিখে দেখেছি এটা হবে না কিন্তু এটা আমরা দিবই না পরীক্ষাতে এটা তুলে দেবো না হ্যাঁ অঙ্ক যখন করবো তো এটা তুলে দেবো দেবো না তুলে দেওয়ার দরকার নেই এটা আমরা আচ্ছা তারপরে আছে ডেপ্টোর ডেপ্টোর এখানে কি আছে কেড অ্যালার্ট বাই সাপ্লায়ার কেড কেড অ্যালার্ট বাই সাপ্লায়ার কত ওয়ান মান্থ তাহলে আমাদের ক্রেডিট অ্যালার্ট বাই সাপ্লাই ওয়ান মান্থ আর পরে একটা একটু পাউট হয়েছে আর ক্রেডিট এখানে বলা আছে ক্রেডিট ডেপ্টর ডেপ্টর এটা আগে লেখা হয়েছে টু মান্থটা আগে লেখা হয়েছে ডেপ্টর হচ্ছে কি অ্যাকাউন্ট রিসিভার তাহলে ডেপ্টর হচ্ছে কত এই টু মান্থ মানে কি এইট সপ্তাহ আট সপ্তাহ তাই না আট সপ্তাহ এখানে লেগেছে আচ্ছা এটা মিশিয়ে দিই আট সপ্তাহ লেগেছে আচ্ছা তারপরে আমাদের এখানে সিরিয়াল লেখা হয়েছে এগুলো অ্যাসের দিকে যাবে তো অ্যাসেটগুলো আগে লেখা হয়েছে তারপরে এগুলা হচ্ছে আমাদের দায় দাই লাইব্রেরিটি লাইব্রেরিগুলো সিরিয়াল করে লেখা হয়েছে আর কি এই জন্য এটা একটু চান্স হয়েছে ক্রিয়েটর উপরে যেত ওই সিরিয়াল অনুযায়ী এই সিরিয়াল অনুযায়ী সত্য তাহলে কেটের উপরে যেত কিন্তু কেটর আমরা উপরে দিনে আমরা ডেপটরটা উপরে দিয়েছি অ্যাকাউন্ট উপরে দিয়েছি এটা সম্পদ তো যাই হোক আপনি বুঝতে পেরেছেন মনে হয় তো টু মান্থ হচ্ছে আমরা এটা লিখেছি আর ক্রিয়েটর হচ্ছে কত আছে ওয়ান মান্থ ওয়ান মান্থ মানে কত চার সপ্তাহ ক্রিয়েটর এটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল এটা হচ্ছে কি অ্যাকাউন্ট এটা হচ্ছে কি অ্যাকাউন্ট রিসিভেবল হ্যাঁ তো এটা হচ্ছে ফোর মান্থ তারপরে বলা আছে ওয়েজেস ওয়েজেস হচ্ছে কত ওয়ান অ্যান্ড হাফ উইক ওয়ান অ্যান্ড হাফ উইক এখানে দেখবো ওয়ান অ্যান্ড হাফ উইক তারপরে আছে ফোর ওয়ান মান্থ মানে এটা হচ্ছে ফোর উইক আচ্ছা ঠিক আছে তারপরে এটা হচ্ছে কই টাইম লেগ লেগেন পেমেন্ট ওভারহেড কত ওয়ান মান্থ ওভারহেড ওয়ান মান্থ মানে হচ্ছে চার সপ্তাহ তো আমরা মোট কথা সপ্তাহ ধরে গোটা করেছি কারণ আমাদের মেয়াদের যে সর্বনিম্ন যেটা পিরিয়ড দেওয়া থাকবে সেই পিরিয়ডটা ধরে আমাদের করতে হবে আচ্ছা ওকে আমরা কোন বাসন পিরিয়ড করলেও হয় না করলে তো করলে আমাদের কাছে সহজ হয় এখন কোন বাসন পিরিয়ড শুধু গুণের কাছে আমাদের ব্যবহার হবে সূত্রটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল আমরা এইভাবে দেখাবো এক্স ওয়াই জেড কোম্পানি স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়েস্ট কারেন্ট অ্যাসেট আমাদের কারেন্ট অ্যাসেট এখানে ক্যাশ ইন হ্যান্ড র ম্যাটেরিয়াল তারপরে আছে ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুডস ডেপ্টর এই পাঁচটি হয় এই পাঁচটি হয় তবে এওকে যেহেতু ফিনিশ করছে কনভার্সন পিরিয়ড দেওয়া নাই আমরা এখানে ফিনিশ করছে কোনো কিছু আমরা ধরব না এখানে কাটা দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কোনো মূল্যই ধরব না আমরা লিখবো না এটাও লিখবো না এটা দেখানোর জন্য বোঝানোর জন্য দিয়েছি এটা আমরা লিখবো না এটা ক্যাশ ইন হ্যান্ড আমাদের ধরতে পারছে কত এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এখানে ক্যাশ ইন হ্যান্ড আছে তো এক লক্ষ বিশ হাজার টাকা টাকা এখানে ক্যাশ ইন হ্যান্ড ধরেছে তারপর র ম্যাটেরিয়ালস অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট

সতেরো হাজার গুণ এত আমাদের হচ্ছে ওয়ার্কিং প্রসেসের যে মূল্যটা বাড়াইছে ওয়ার্কিং প্রসেসের মূল্য এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেসের মূল্য তো এই ওয়ার্কিং প্রসেসের মূল্য দ্বারা আমরা কি করবো আহ এটা গুণ করবো এনার প্রোডাকশন পার ইউনিট কস্ট দ্বারা গুণ করবো আর হচ্ছে পিরিয়ড গুলোকে গুল করে দ্বারা ভাগ করবো ঠিক আমাদের বেলায় একশো দশ টাকা পঞ্চাশ পয়সা আসবে টোটাল যে আমরা কষ্ট হচ্ছে একটা প্রোডাক্টের যে কষ্ট দ্বারা আমরা এখানে গুল করবো আট দ্বারা গুল করবো কনভার্শিয়াল পিরিয়ড আর বান্ন দ্বারা ভাগ করবো করলে আমরা এত টাকা পাবো তাহলে সবগুলো যে যোগ করি আমরা আমরা টোটাল কারেন্ট অ্যাসেট বা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে পনেরো লক্ষ এগারো হাজার দুইশো বান্ন টাকা পাবো এই সবগুলো যোগ করি আমরা ঠিক একই রকম ভাবে আমরা থিয়েটার গুলো আমরা নির্ণয় করবো অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট পার ইউনিট সিপি আমরা অ্যানুয়াল প্রোডাকশন ইউনিশ সতেরো হাজার বানো হচ্ছে আমরা ইয়াদ করবো

ঠিক একইরকম ভাবে এই সবগুলোর দায় আমরা যখন করলে এত টাকা পাবো আমরা তাহলে আমরা টোটাল এই যে কারেন্ট অ্যাসেট যেটা আমরা পেলাম এটা কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইব্রেটি বাদ দেবো বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল এত এই নেটওয়ার্কিং ক্যাপিটালের সাথে যদি কন্টিনজেন্সি বা কোনো মার্জিন ধরতে বলে যে এত পার্সেন্ট মার্জিন ধরতে হবে তাহলে মার্জিনটা পার্সেন্টেজ করে ধরে তারপরে যোগ করে যেটা হবে সেটা এখানে ধরতে পারবে তাই জিরো লেগেছে তো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রিকয়ারমেন্ট হবে কত এই এই টাকাটা নেমে আসবে নয় লক্ষ একাশি হাজার আটশো পঁচাত্তর এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার তো অ্যাজাম্পশন এখানে আমরা লিখবো এই অ্যাজামশন করে লিখবো এক নম্বর অ্যাজামশন না লিখলেও হবে প্রোডাকশন হ্যাজ বিন ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার

উইক ইকুইভ্যালেন্ট টু এ ইয়ার বারো সপ্তাহে এক বছর ধরা হয়েছে ছয় নম্বর এই পয়েন্ট অবশ্যই আমাদের দিতে হবে এটা কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে যেহেতু অঙ্কের মধ্যে এটা আমাদের বড় একটা প্যাচ ছিল দেয়ার ইজ নো ফিনিশ গুডস কোন পিরিয়ড এখানে কোনো ফিনিশ গুডসের কোন পিরিয়ড ছিল না সো নো নিড টু কনসিডার দিস তাই এটি বিবেচনা করার প্রয়োজন নেই এটা এই পয়েন্ট এটা আমাদের দিতে হবে অবশ্যই দিতে হবে হ্যাঁ যেহেতু এখানে বলা নাই ফিনিশ গুডসের কোনো আমাদের কোন ভার্সন পিরিয়ড বলা নাই তাই আমরা ফিনিশ গুডস মনে করছে আমাদের এখানে স্টে করে না আমাদের এখানে ফিনিশ গুডস বছর শেষে সবগুলো পণ্য বিক্রি হয়ে যায় আর ফিনিশ গুডস আমাদের স্টে করে না আমাদের কারখানায় স্টে করে না তো কোন বাসন পিরিয়ডটা এখানে দেওয়া নেই তা আমরা এটি বিবেচনা করার প্রয়োজন নেই আর নোট সময় এখানে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট এপিউ অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট পিইউসি পার ইউনিট কস্ট সিপি হচ্ছে কোন ভার্সন পিরিয়ড তো এইভাবে আমরা এই অঙ্কের সলিউশন করবো ইনশাল্লাহ তো আমাদের অঙ্কের মূল অ্যান্সার হচ্ছে এটি নয় লক্ষ একাশি হাজার আটশো পঁচাত্তর টাকা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অঙ্ক ভালো লেগেছে তো অঙ্কু যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ